Smoking is injurious to health. It causes cancer. Dhumpan shasther pokkhe khotikor. Er phol cancer. Moddopan shasther pokkhe khotikor. Consuming alcohol is injurious to health. মহাভারতে দৃষ্টান্ত আছে যে দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র হরণ করেছিল বলেই সমস্ত কুরুবংশকে তার জন্য শাস্তি ভোগ করতে হয়েছিল। কিন্তু আসামি বিক্রম সামন্ত কেবলমাত্র নিজের কামনা বাসনাকে চরিতার্থ করবার জন্য নববিবাহিত স্বামী সাগর দত্তকে নৃশংসভাবে খুন করে এবং তার স্ত্রী উর্মিলা দত্তকে প্রথমে পাশবিকভাবে বলাৎকার করে এবং পরে তাকেও নির্মমভাবে খুন করে। ইয়র অনার, এইরকম হিংস্র পশুর ন্যায় জঘন্য অপরাধী এই সভ্য সমাজে বেঁচে থাকার কোনো অধিকারই নেই। তাই আমি মহামান্য আদালতের কাছে প্রার্থনা করছি যে আসামি বিক্রম সামন্তকে এমন শাস্তি দেওয়া হোক যা দেখে অন্য কোনো কাম্পিপাশু লোক ভবিষ্যতে কোনো মা বোনের দিকে চোখ তুলে তাকাতেও যেন ভয়ে শিউরে ওঠে। দ্যাটস অল মিলর। অতএব আদালত আসামি বিক্রম সামন্তকে দোষী সাব্যস্ত করে ভারতীয় দণ্ডবিধির 376 ও 302 ধারায় তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করছে। মৃত্যু না হওয়া পর্যন্ত তাকে ফাঁসির কাস্তে ঝুলিয়ে রাখা হবে। বিক্রম, তেরি দোস্তি কি কসম, ওই উকিলের কোল যেটা আমি ছিঁড়ে আনবো। নাহি বন্ধু নাহি। দিমাগ গরম করলে কোন মহৎ কাম সম্পন্ন করা যায় না। বিক্রমের ফাঁসি হয়ে গেল আর তুই আমাদের মাথা কান্না রাখতে বলছিস? বলছি বলছি, বিক্রম আমার বি দোষ ছিল, ওর মতের বদলা আমি জরুর লিব। ও সালা উকিলকে আমি এমন সাজা দিব যে মত সে বি ভয়ানক। লেকিন আমি বাজার জরা গরম আছে, মামলা একটু ঠান্ডা হতে দে, এর শুরু হবে আমার দিমাগের খেলা। তব তক উকিল কো একটু জিন্দেগি কা মজা লেনে দে, একটু আনন্দ লেনে দে। এই মাধবী, রাস্তার মাঝখানে পাথরগুলোকে রাখলো বলতো, যাবার সময় তো দেখিনি এগুলো। এখন তাহলে কি হবে, যাবো কি করে? কি আর হবে, এই যে আমাকে নেবে পাথরগুলো সরাতে হবে। দেখি বসো, তোমরা বসো। খেয়ে নাও রঙিন পানি আর হয়ে যাও আমাদের রাত কি রানী। আর লজ্জা কি আছে, খেয়ে নাও দেখবে সব কিছু রঙিন লাগবে। যাই বল মায়ের, দু দুটো বাচ্চার মা হয়ে এখনো কি যৌবন, গাল দুটো কি নরম চমক ছেললো যেন কাশ্মীরি আপেল। তোদের ঘরে মা বোন নেই কেন, তোর আমাকে এভাবে বেঁধে রেখেছিস, কি ক্ষতি করেছি আমি তোদের? ক্ষতি তো করেছে তোমার স্বামী, আর তোমার ক্ষতি করে আমরা তার ক্ষতি করতে চাই। নাকামো করতে হবে না, পাল্টা খেয়ে সালি একটা কথা ইয়াদ রাখ, আমরা তোর এসান হালত করবো কি কাল সারা শহর তোর আর তোর স্বামীর মুখে থাকবে।
अरे रंजीत पाकी के रावे पे दे रख ले खेलार मजा जमे खुले दे पाकी के उरी है खेलिए खेलिए तबे ना खेलार मजा आज भी बहुत मजा आएगा साली ठीक बोले चीज दोस्त माधवी तुम ही चल चलो माधवी घरे चलो चलो বউটা কেবে মারছিস কেন আপনি বিচার করেন আপনি বিচার করেন ওরে কদিন আগে গুন্ডারা উঠিয়ে নিয়ে গেছিল ওর ওরে ওরে গুন্ডারা ইজ্জত নিয়েছিল ওর পেটে বাচ্চা হয়েছে এখন বলে কি না ওর বাপ আমি তাই বলে এভাবে তুই ওকে মারবি যা যা ওকে ঘরে নিয়ে কিন্তু আমি গরিব আমার কোনো টাকা পয়সা নাই কিন্তু ইজ্জত আছে কিন্তু সেই ইজ্জতই যদি চইলা যায় তাহলে কি নিয়া বাসুন বলেন আপনি বলেন বাবু কিনিয়া বাসুন তোর বউ কার বাচ্চা পেটে ধরেছে কি হয়েছে কি হলো তুমি অত চিৎকার করে উঠলে কেন আমি তোমাকে জিজ্ঞেস করছি কি হয়েছে তার জন্য তোমার লাভ লাভ খুশির প্রশ্ন নয় আমি তোমার স্ত্রী তোমার ভালো মন্দ জানার অধিকার আমার নিশ্চয়ই আছে কয়েকদিন ধরে দেখছি তুমি কেমন যেন হয়ে গেছো আমার সঙ্গে ভালো করে কথা পর্যন্ত বলছো না দেখো সংসারে থাকতে গেলে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য কখনো কখনো হয়েই থাকে তা আবার মিটেও যায় কিন্তু তুমি দেখো মাধবী আমি তোমার ভাষণ শোনার মুডে নেই আমি শুধু সাফ সাফ তোমার কাছে জানতে চাইছি যে তোমার পেটে যে পাপ এসেছে সেটা আসলে কার না এ পাপ নয় অভিজিৎ এ পাপ নয় এ তোমার পবিত্র রক্ত অসম্ভব অসম্ভব এ হতে পারে না এ ওই গুন্ডাদের নোংরা রক্ত যারা সেদিন তোমার ইজ্জত নিয়েছিল তোমাকে বলাৎকার করেছে মিথ্যে সম্পূর্ণ মিথ্যে সেদিন কেউ আমার ইজ্জত নেয়নি কেউ আমাকে বলাৎকার করেনি সে কথা আমি সেদিনই তোমায় বলছিলাম বলিনি হ্যাঁ হ্যাঁ বলেছিলে বলেছি আর আমিও তোমার বানানো গল্পকে সত্য বলে বিশ্বাস করেছিলাম মাধবী এখনো সময় আছে যদি তুমি চাও তাহলে আমরা দুজনে আগের মতো এই ছাদের নিচে স্বামী স্ত্রী হিসেবে থাকতে পারি কিন্তু একটা শর্তে শর্ত কিসের শর্ত এই মুহূর্তে তুমি তোমার গর্ভ নষ্ট করে দাও আমার গর্ভের সন্তানকে নষ্ট করে তোমার সন্দেহকে সত্যে পরিণত হতে দেব না কিছুতেই না আমিও কোনো কিছুর বিনিময়ে আমাদের আমাদের পরিবারের মান সম্মান বাজারে নিলামতে দেব না তোমাদের পরিবারের মান সম্মানের মূল্য তোমার কাছে যদি এতই বড় ছিল তাহলে সেদিন কেন তুমি আমাকে গুন্ডাদের হাত থেকে রক্ষা করতে পারোনি হ্যাঁ কোথায় ছিল তোমার পুরুষত্ব পৃথিবীর কোন আইনে আছে যে তোমার মতো ভীরু স্বামীর অপরাধতার মূল্য আমাকে আমার স্মৃতির সিঁদুরকে কলঙ্কিত করে দিতে হবে বেরিয়ে যাও আই সে গেট আউট এন্ড গেট লস্ট চলে যাও না না এ তো চোখের ভুল নয় হ্যাঁ কি গো এত রাতে এখানে বসে আছো কেন কষ্ট পাবে চলো চলো আমার
আমার বাড়ির সামনে আমার সামনে এখানে শীতে কষ্ট হবে আমার সামনে সবই মায়ের ইচ্ছে তোমার শূন্য কোল দেখে হয়তো মাই একে পাঠিয়ে দিয়েছে তুমি সত্যি বলেছো মা আমার অন্তর্যামী হাই বাবা আমার বুকে দেখো না দাদা ভাই আমি থাম্মাকে জিজ্ঞেস করছি মা আর আজি কোথায় গেছে আর থাম্মা তোর মা চুলোর দুয়ারে গেছে কি বললে আমার মা চুলোর দুয়ারে গেছে তাহলে তুমিও যাও চুলোর দুয়ারে অজু বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা ভুলে গেছো আরে বুড়িটা জানে ছোটদের সঙ্গে কিভাবে কথা বলতে হয় অভি একটা বাচ্চা ছেলেকে ওইভাবে শাসন করতে হয় আয় 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 তুই আমার কাছে আয় আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও আমি এবারে সব কিছু ভেঙে ফেলবো আমাকে ছেড়ে দাও এই দেখো আমি এবারে সব কিছু ভেঙে ফেলবো এই দেখো ওজু ওজু শোন 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 আমার কথা শোন আমার কথা শোন আমার কথা শোন বলছি শোন 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 আমার এই বুড়িটাই আমার মাকে দাঁড়িয়েছে আমি এখানে কিছু কিছু না 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 শোন আমার কথা শোন তুই আমার কারো কথা শোন ওজু ওজু আমি কারো কথা শোন আরে ওজু আমার কথা শোন বাবা শোন না শোন 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 অজু অজু অভি ওজে চলে গেল ওকে আটকা যাক যাক খিদে পেলে নিজে ফিরে আসবে আবার ও দেখি আমি দেখি দেখি গিয়ে কমলা বলছিল জেলা কোর্টে হেরে গিয়ে ওর স্বামীর মালিক নাকি হাইকোর্টে আপিল করেছে হ্যাঁ দিদি যেখানেই আপিল করুক মা বিশেষ কোনো লাভ হবে না কিন্তু ওদের হয়ে কেস লড়ছেন ব্যারিস্টার অভিজিৎ রায় তাহলে লড়ুক না অভিজিৎ বাবু যত বড় ব্যারিস্টারই হন না কেন এ কেসে জিতবো আমরাই কারণ আমার সাথে রয়েছে তোমার আশীর্বাদ আমার আশীর্বাদ তো সবসময় তোর সাথেই আছে মা কমলাদি তুমি চিন্তা করো না সত্যের জয়যাত্রাকে পৃথিবীর কোনো শক্তি রোধ করতে পারে না ইওর অনার সত্য কখনো চাপা থাকে না আসল সত্য হলো এই যে যেদিন দুর্ঘটনা ঘটে সেদিন ড্রাইভার নন্দমণ্ডল গাড়ি চালাচ্ছিল না কারণ সেদিন সে ডিউটিতে যায়নি তার ফুড পয়জন হয়েছিল এবং সে একটি সরকারি হাসপাতালে ভর্তি ছিল সেই সরকারি হাসপাতালের ডাক্তারের রিপোর্টও আমি ইতিমধ্যেই আদালতে পেশ করেছি ধর্মাবতার সেদিনের অ্যাক্সিডেন্ট হওয়া গাড়িটির অবস্থা দেখে যে কোনো লোক বলে দিতে পারে যে গাড়ির ড্রাইভার মারা গেছে অথবা গুরুতরভাবে জখম হয়েছে এই দেখুন স্যার নন্দমণ্ডল সম্পূর্ণ অক্ষত অবস্থা দাঁড়িয়ে আছে আর ওই দেখুন স্যার গাড়ির মালিক কার্তিক সাহার হাতে মাথায় এখনো ব্যান্ডেজ বাঁধা আসলে সেদিন মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন গাড়ির মালিক কার্তিক সাহার নিজে তিনি একজন নিরীহ পথচারীকে নির্মমভাবে অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলেন এবং তারপর গাড়ির উপর সম্পূর্ণ কন্ট্রোল হারিয়ে রাস্তার পাশের একটি পোস্টে গিয়ে ধাক্কা মারেন তাতে গাড়ির ড্রাইভার সেট ভেঙে চুরমার হয়ে যায় এবং উনি আহত হন নিজে অপরাধ করে শাস্তির হাত থেকে বাঁচবার জন্য সমস্ত দোষ চাপিয়ে দেয় গরিব ড্রাইভার নন্দমণ্ডলের ওপর এইরকম জঘন্য অপরাধীর কঠিন শাস্তি হওয়া উচিত বলে আমি মনে করি ইওর অনার আদালতের কাছে আমার প্রার্থনা এই যে জেলা আদালতের রায়কে বহাল রাখা হোক এবং প্রকৃত অপরাধী তার কৃতকর্মের জন্য শাস্তি পাক That's all, Your Honor. Mm-hmm.
দুই পক্ষের উকিলের বক্তব্য আর সাক্ষীর সাক্ষ্য দ্বারা এটাই প্রমাণিত হয়েছে যে নন্দলাল মণ্ডল সম্পূর্ণভাবে নির্দোষ, আর এই আদালত তাকে সসম্মানে মুক্তি দিচ্ছে। আর আসামি কার্তিক সাহাকে দুবছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে জেলা আদালতের রায়কেই বহাল রাখছে। মা, মা গো, জানো মা, তোমার আশীর্বাদে আজ হাইকোর্টের কেসটা আমরা জিতে গেছি। আমি জানি মা, তুই এভাবেই সব লড়াইয়ে জয়ী হবি, তুই যে সত্যের পথে আছিস। আমি শুধু মা, আমি শুধু অবাক হয়ে তাকিয়ে রইলাম আর কেসটা হেরে গেলাম। তোমরা বললে বিশ্বাস করবে কিনা জানি না, যে মেয়েটি আজ আমাকে কেসে হারিয়ে দিল তাকে দেখতে হুবহু মাধবীর মতো। না না না, তা কি করে সম্ভব? কেন সম্ভব নয়, হতেও তো পারে সে মাধবীর মেয়ে। কারণ যখন মাধবী ঘর ছেড়ে চলে গিয়েছিল তখন সে গর্ভবতী ছিল। তা ছিল, তবে তোমরা তাকে সেদিন যেভাবে অপমান করে তাড়িয়ে দিয়েছিলে, সে স্বাভিমানী মেয়ে, সে কি আর বেঁচে আছে? তোমাদের প্রতি ঘেন্নায় সে হয়তো আত্মহত্যা করেছে। না না, এ তোমার ভ্রম অভি। হতে পারে বাবা, হতে পারে যে এ আমার ভ্রম, কিন্তু মোহন যেন কিছুতেই তা মানতে চাইছে না। নিয়তির কি পরিহাস, ছোট ছেলেকে নিয়ে মা চলে গেল, বড় ছেলে মা ভাইকে খুঁজতে সেই যে বেরিয়ে গেল। জানি না আমার উজু আজ কোথায় আছে, কি অবস্থায় আছে। ইন্সপেক্টর অর্জুন দাদা, আমাদের বস্তির ছেলে চন্দনকে বিনা অপরাধে ধরে এনেছেন কেন? সেই কথার জবাব কি তোমায় দিতে হবে? তুমি কে? আমি স্বাধীন ভারতবর্ষের নাগরিক, জবাব তো তোমাকে দিতেই হবে, কি বলো? আমি তোমাদের সবাইকে সাবধান করে দিচ্ছি, থানার ভেতরে কোনো রকম হুজ্জুতি আমি পছন্দ করবো না। আমি কিন্তু সবাইকে অ্যারেস্ট করতে বাধ্য হব। হ্যাঁ ইন্সপেক্টর, এটা থানা, তোমার এরিয়া, তাই রোয়াব তুমি দেখাতে পারো, কিন্তু একটা গরিব ছেলেকে বিনা দোষে আটকে রেখে তুমি ভালো করনি। বিনা দোষে আটকে রাখা হয়নি, ও মন্ত্রী রামপ্রসাদ বাবুকে মারতে গেছিল। কেন মারতে গেছিল সেটা তুমি জানো? ওই মন্ত্রী রামপ্রসাদ চন্দনের বোনকে স্কুলে চাকরি দেবে বলে ইজ্জত নিতে গেছিল। তার কোনো প্রমাণ আছে? ইন্সপেক্টর বাবু, যদি আপনার বোনের সঙ্গে এরকম ঘটনা ঘটতো তখন কি আপনি প্রমাণ চাইতেন? আমি কোনো কথা শুনতে চাই না। ওর বিরুদ্ধে অ্যাটেম্প টু মার্ডারের চার্জ আছে, কালকে কোর্টে চালান করা হবে, সেখানেই ওর বিচার হবে। এখন তোমরা ভিড় আটক। হ্যাঁ যাচ্ছে, তবে বেল অর্ডার নিয়ে আসছি, দেখি তুমি ওকে কি করে আটকাও। আরে যাও যাও, এসব ধমকি অন্য কাউকে দিও, ইন্সপেক্টর অজিতকে নয়। ইন্সপেক্টর, আজ তুমি এই খাঁকি পোশাকটা পরে আছো বলে বেঁচে গেলে। এই অর্জুন কাউকে ধমকি দেয় না, কাজ করে দেখায়। হিম্মত থাকে তো এই পোশাকটা ছেড়ে ময়দানে এসো, হয়ে যাক লড়াই। আমারও তোমার মতো মস্তানের হিম্মত জানা আছে, আগে ময়দান খুঁজে না, তারপর আমায় খবর দিও। আমিও তোমার লড়াইয়ের স্বাদ চিরদিনের মতো মিটিয়ে দেব। নিলাম তোমার চ্যালেঞ্জ, ময়দানটা খুঁজে বার করে সময় মতন ঠিক তোমায় খবরটা দিয়ে দেবো। আর সেদিন নয় তুমি থাকবে নয় আমি। চলো। অর্জুন, অর্জুন ভাই, তোমার কাছে আমার বড় বিপদে পড়ে আসতে হলো। আমার আমার পাড়ায় একটা গুন্ডা, কি যেন নাম, কাটাকেষ্ট নাকি, সে রোজ ওই কলেজে যাওয়ার পথে না আমার মেয়েকে বড় বিরক্ত করে। আজকে এসে আমাকে ধমকে গেছে, বলেছে ওকে ঘর থেকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করবে। তা আমি কি করবো মাস্টারমশাই? অর্জুন, ওই গুন্ডাটার হাত থেকে আমার একমাত্র মেয়ে জ্যোতিকে তুমি বাঁচাও ভাই। কিন্তু মাস্টারমশাই, আমি তো এসব মারামারি গুন্ডামি ছেড়ে দিয়েছি। তুমি থাকতে আমাদের বস্তির ইজ্জত নিয়ে কেউ খেলবে, আর তা তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। গরিব মাস্টারকে তুমি একটু সাহায্য করবে না ভাই? মাস্টারমশাই, মাস্টারমশাই আপনি ভয় পাবেন না। তুমি একই কথা বলছো গো,
এটা আমাদের বুঝতে মান সম্মানের প্রশ্ন। কিন্তু গীতা, আমি তো তোমার কাছে প্রতিজ্ঞাবদ্ধ, আমি তো তোমাকে কথা দিয়ে দিচ্ছি। আমি আমার কথা ফিরিয়ে নিচ্ছি, যাও গুন্ডাটাকে এমন শাস্তি দাও যাতে ভবিষ্যতে আর কোনো মা বোনের দিকে নোংরা নজরে তাকাতে না পারে। ব্যাস মাস্টারমশাই, আর কোনো চিন্তা নেই, একবার যখন হোম মিনিস্টারের কাছ থেকে অর্ডার পেয়ে গেছি আর কোনো চিন্তা নেই, এবার ওই কাটা কেষ্ট আসুক আর যেই আসুক এবার তাকে কুচি কাটা করব। ভগবান তোমার মঙ্গল করুন। আপনি আমার মঙ্গল করুন, চলে এসো। কিরে কাটা, আমাকে বিয়ে করবি? তবে রে সালা, আমার সঙ্গে মজা কি দেখানো হচ্ছে? ক্ষমা চা, ওর দিকে যদি রাস্তার কোনোদিন চোখ তুলে তাকাস তোর চোখ দুটোকে আমি গেলে নেব। নে ক্ষমা চা, আমাকে ক্ষমা করে দাও বোন। আবার বল। আর কখনো তোমাকে বিরক্ত করব না। আবার বল, আমাকে ক্ষমা করে দাও। একাই সব কটা গুন্ডাকে শায়েস্তা করে দিল। আপা, এই ছেলেটিকেই আমার কাজে লাগবে। ঠিক বলেছো বোন, কাঁটা দিয়েই কাঁটা তুলতে হবে। একে খবর দাও, শিগগিরই আমার সঙ্গে দেখা করতে বলো। দেবু, গাড়ি স্টার্ট করো। আরে অর্জুন, এসো এসো, আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম, এসো। এবার বলুন যে আমাকে ডেকে পাঠিয়েছেন কেন? অর্জুন, তুমি নিশ্চয়ই সুমিত্রা দেবীকে চেনো? চিনি না, তবে আমি ওনার নাম শুনেছি। উনি নাকি গরিব দুঃখীদের খুব সেবা করে বেড়ান। হ্যাঁ, সুমিত্রা বোন সমাজ সেবিকা। উনি তোমার শক্তি আর সাহসের পরিচয় পেয়েছেন, তাই উনি তোমাকে দিয়ে একটা কাজ করাতে চান। অবশ্য উনি তোমায় তোমার উপযুক্ত পারিশ্রমিক দিতেও প্রস্তুত। তার মানে উনি আমাকে ভাড়াটে গুন্ডা হিসেবে কাজে লাগাতে চান। সরি ম্যাডাম, এখন এই সমস্ত কাজ আমি ছেড়ে দিয়েছি। তবে হ্যাঁ, যদি সত্যি করে কেউ বিপদে পড়ে আমি তার পাশে দাঁড়াই, অন্যায়ের বিরুদ্ধে আমি এখনো প্রতিবাদ করি। শুনে খুব খুশি হলাম। ঈশ্বর, আজ আমাকে কোন জায়গায় এনে দাঁড় করালে? যাকে খোঁজার জন্য ঘর ছেড়েছিলাম, এত দিন পর তাকে কাছে পেয়েও মা বলে ডাকতে পাচ্ছি না। আজ আমি আমার জীবন দিয়ে তোমার সব কাজ করব মা। কি ব্যাপার, কি ভাবছো? কিছু না, কিছু না। অন্যায়ের বিরুদ্ধে যে লড়াই করে তাকে আমি শ্রদ্ধা করি। অবশ্য তোমার এই কাজটা করতে যদি কোনো আপত্তি থাকে তুমি আসতে পারো। আমাকে আপনি ভুল বুঝবেন না ম্যাডাম, আপনি আমাকে শুধু আদেশ করুন যে আমায় কি করতে হবে। একটা শর্তে, আমার জন্য যে কাজটা তুমি করবে তার জন্য তোমাকে পারিশ্রমিক নিতে হবে, তবে ভাড়াতে গুন্ডা হিসেবে নয়, বীরের পুরস্কার হিসেবে। আমাকে আপনি লজ্জা দেবেন না ম্যাডাম, বলুন আমাকে কি করতে হবে। হ্যাঁ, কোথায় গেল? এই তিনটে ফটো খুব ভালো করে দেখো, নাও। হ্যাঁ,
এরা কারা? এরা তিনজন হলো রঞ্জিত চৌধুরী, রামপ্রসাদ যাদব আর আব্দুল করিম। এরা তিনজনেই এখন এই শহরের প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব। এদের তিনজনকে আমার চাই। পেয়ে যাবেন কালকে সূর্য অস্ত্র যাওয়ার আগে। এই তিনজনের লাশ আপনি আপনার চরণে পাবেন। না, এদের তুমি মারতে পারবে না। আমি এদের জ্যান্ত অবস্থায় চাই। জ্যান্ত অবস্থায়? কিন্তু কেন? না না, তুমি সুমিত্রা বোনকে কোনো প্রশ্ন করবে না। উনি যেটা বলছেন সেটাই তুমি করবে। তার জন্য তুমি যা পারিশ্রমিক চাও তাই পাবে। বলো, কত টাকা আগাম চাই তোমার? আগে আমি আপনার কাজটাকে সম্পূর্ণ করি, তারপর খুশি হয়ে আপনি আমাকে চা দেবেন, আমি মাথা পেতে নেব। অর্জুন, এরা তিনজনে কিন্তু আজ প্রচন্ড প্রভাবশালী। এদের ধরতে হলে শক্তির সঙ্গে বুদ্ধির দরকার। তোমাকে সমস্ত জিনিসটা এমন ভাবে প্ল্যান করতে হবে যাতে এরা ঘুণাক্ষরেও তোমাকে চিনতে না পারে। আপনি কিচ্ছু চিন্তা করবেন না, আপনার আশীর্বাদ আমার সঙ্গে থাকলে আমাকে কেউ কিছু করতে পারবে না। ইন্সপেক্টর অজিত হিয়ার। ইন্সপেক্টর, আমার মাল আর লোকেদের ধরে তুমি ভালো করনি, এর জন্য তোমায় পস্তাতে হবে। আমার কথা ছাড়, তোর নিজের কথা চিন্তা কর রঞ্জিত চৌধুরী। তোর বিরুদ্ধে আমার কাছে এত প্রমাণ জমা হয়েছে যে তোর বাকি জীবনটা জেলে কাটানোর জন্য যথেষ্ট। Shut up, you bastard! তোমার ধারণা নেই কার বিরুদ্ধে তোমার লড়াই। আমাকে জেলে পাঠাবার আগে তোমাকে ইহজীবনের মায়া কাটাতে হবে, bastard! You shut up, bastard! তোর চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করলাম, এবার দেখব তোর কোন পাপ তোকে বাঁচায়, bastard! আচ্ছা, আমাকে চ্যালেঞ্জ জানাচ্ছে? রঞ্জিত চৌধুরীকে চ্যালেঞ্জ জানাচ্ছে? একটা থানার ইন্সপেক্টর এত সাহস হয় কি করে? আমি কি বলি রঞ্জিত, ওটাকে চিরদিনের মতো সরিয়ে দি। আরে নাই নাই আব্দুল, ইস ম্যাটার কো ইতনা হালকা দিমাগ সে মত লিয়া করো। ও বঙ্গালি মে কি একটা বলে না, কাটা দিয়ে কাটা সরানো। দেখো রঞ্জিত, ও সালা ইন্সপেক্টর আমাদের শত্রু, আর অর্জুন দাদা ইন্সপেক্টরের শত্রু। তো ইন দোনো কো আগর বিচ মে লড়া দো তো মামলা ফিট। আমরা মছলি ভি ধরব আর পানি ভি ছুবো নাই, কা সমঝা? হ্যাঁ, কিন্তু অর্জুন দাদা আমাদের হয়ে কাজ করবে কেন? করবে করবে। রঞ্জিত, তো ভিটামিন এ সুনা হ্যায়, ভিটামিন বি সুনা হ্যায়, ভিটামিন সি সুনা হ্যায়, ভিটামিন এম কা ভি সুনা হ্যায়? নাহিন সুনা হ্যায়। মানি মানি, আমি শুনেছি অর্জুন দাদা টাকা দিলে সব করে। তো হ্যাঁ, কুছ সোচ সমাজ কর কোই চাল চালু কর দে। হ্যাঁ, কা সমঝা? ড্যানিয়েল। ইয়েস বস। সব তো শুনলি, এবার যা যে করে হোক অর্জুন দাদাকে রাজি করা, যা। ওকে বস। পুরো 5 লাখ আছে, বাকিটা কাজ হয়ে গেলে। তা আমায় কি করতে হবে? একটা পথের কাঁটাকে পথ থেকে হাঁটাতে হবে। তুমি রং নম্বরে এসছো, এখন আমি সব কাজ করি না। দাদা, হাতের লক্ষ্মীকে পায়ে ঠেলতে নেই। যে কাঁটার কথা বলছি সে আপনারও শত্রু। আমার শত্রু? হ্যাঁ দাদা, আমরা খবর নিয়েছি সে আপনারও পথের কাঁটা। কে সে? ইন্সপেক্টর অজিত। ইন্সপেক্টর অজিত? আমারও তোমার মতো মস্তানের হিম্মত জানা আছে। আগে ময়দান খুঁজে নাও, তারপর আমায় খবর দিও। আমিও তোমার লড়াইয়ের স্বাদ চিরদিনের মতো মিটিয়ে দেব। কি দাদা, কি ভাবছেন? হ্যাঁ ঠিক আছে, আমি রাজি, তোমার কাজ হয়ে যাবে। থ্যাংক ইউ দাদা। কি দেখছো? না না, ও কিছু না, আমি চলি। বাকি 5 আমি কাজ হয়ে গেলে নিজে এসে পৌঁছে দিয়ে যাব। আহ
তুমি এখানে? তুমি বলেছিলে না ময়দান খুঁজে বার করে তোমায় খবর দিতে, তা তোমার ঘরের থেকে ভালো ময়দান আর কোথায় হবে? লড়াইটা এখানেই ভালো চমবে। আচ্ছা ঠিক আছে, তোমার লড়াইয়ের শখ আমি চিরকালের মতো মিটিয়ে দিচ্ছি। একি কে তুমি? একি কি করছো বাবা? একি কে তুমি বাবা? সরজান আরে বাবা, আমার ছোট ভাই, ভগবানে আমি কি করতে যাচ্ছিলাম? আমার নিজের হাতে আমার ছোট ভাইকে, না না, এ আমি কিছুতেই পারবো না, কিছুতেই না। বল তোকে কে পাঠিয়েছিল আমাকে মারার জন্য? তোকে কে পাঠিয়েছিল বল, বল কে পাঠিয়েছিল আমাকে মারার পেছনে? কার হাত আছে বল? আমাদের পহেলা নম্বর দুশ্মন কে আছে বতা? কে আবার ইন্সপেক্টর অজিত? দুশ্মন নম্বর দো বতা। এই মুহূর্তে অর্জুন দাদা। আব ইয়ে দো দুশ্মন কহাঁ হ্যায়? তুই বহুত ভাষণবাজি করিস, আসল কথাটা একটু ঝেড়ে কাশ না। আবে মেরা প্ল্যান শুনো, দোনোই দুশ্মন আবি পুলিশ স্টেশন মে হ্যায় কি নেই? তো সালা পুলিশ স্টেশন বম সে উড়া দো, মামলা খতম। রাম ভি গয়া, লক্ষ্মণ ভি গয়া, বীচ মে মন্থরা খুশ হো গয়ী। और टीवी में समाचार आएगी, हमें गहरी सूत्र से खबर मिली है कि आतंकवादी दारा पुलिस स्टेशन बम से उड़ा देगा है और दोनों मर चुके हैं, कहा समझा? जा डैनियल, जो तो लोक लागे नहीं जा, गीता के धोरे नहीं आए। গীতা বৌদিকে রঞ্জিত চৌধুরী লোকেরা উঠিয়ে নিয়ে গেছে। বল কে মেরেছে আমার ছেলে শক্তিকে? বললাম তো আমি মেরেছি। তোর মতো একটা দুর্বল মেয়ে ছেলে আমার ছেলে শক্তিকে মারতেই পারে না, বল কার হাত ছিল? রঞ্জিত চৌধুরী। রঞ্জিত চৌধুরী ভালো করে দেখ আমায় চিনতে পারিস কিনা। চিনতে পারছিস না? না। মনে করে দেখ শয়তান, আজ থেকে 20 বছর আগে ঠিক এই জায়গাতে
আমার হাত দুটোকে এইভাবে বেঁধে রেখে তোরা তিনজনে আমার উপর কি অত্যাচার করেছিলি মনে পড়ে? মেরোনা মেরোনা, সত্যি সত্যি আমার কিছু মনে নেই মেরোনা। মনে নেই? মনে করার চেষ্টা কর জানোয়ার। এই তুই তুই সেদিন আমায় বলেছিলিস না, রত্না রানী খেয়ে নাও রঙিন পানি, হয়ে যাও আজ রতের রানী। এই নে। ম্যাডাম, আপনি যদি হুকুম দেন তাহলে ওর পেট থেকে আমি কথা বার করতে পারি। না না অর্জুন না, আমি জানি, আমি জানি শয়তানের মুখ থেকে কিভাবে কথা বার করতে হয়। মনে পড়েছে, আমার মনে পড়েছে, সেদিন সেদিন আমি ভুল করেছিলাম, আমায় ক্ষমা করে দাও, মদ খেয়ে আমি এসব বলেছিলাম। মেরোনা আমায় মুখ হাসলি কেন? তোর মতো ঘৃণ্য জীবকে মেরে ফেলা উচিত। মারো মারো সুমিত্রা বোন, আরো মারো। সেদিন তোর সাথে আরো দুজন ছিল, বল বল তার এখন কোথায়? সত্যি বলছি, সত্যি বলছি, আমি জানি না। ভালোই ভালোই বলে দে, নইলে কিন্তু আজ তোর নিস্তার নেই। মারো সুমিত্রা বোন, আরো মারো, মেরে মেরে ওই শয়তানটার হাত পা ভেঙে দাও। না মেরোনা, আমি আমি সব বলছি, সব বলছি মেরোনা। কই নেই, হ্যাঁ একটা অসহায় মেয়ের হাত বেঁধে খুব বীরত্ব দেখিয়েছিলিস না জানোয়ার? তুই বলেছিলিস না শয়তান দু দুটো বাচ্চার মা হয়েও কি যৌবন চমক চললো? মনে নেই? গালটা কি নরম, যেন কাশ্মীরি আপেল, কাশ্মীরি আপেল। দয়া করো বেরো না। সেদিন সেদিন আমিও তোদের কাছে দয়া ভিক্ষা চেয়েছিলাম, করেছিলিস? করেছিলিস আমাকে দয়া? ইতর শয়তান, ভেবেছিলিস পুলিশ তোকে আমার হাত থেকে বাঁচাবে? না, আমার হাত থেকে তোকে বাঁচাবে। চেঁচিয়ে কোনো লাভ নেই, কোনো লাভ নেই চেঁচিয়ে। অর্জুন অর্জুন, তোমার খেলা শেষ, তুমি রামপ্রসাদ বাবুকে ছেড়ে দাও, পুলিশের কাছে আত্মসমর্পণ করো। অর্জুন ইন্সপেক্টর, এই মন্ত্রীকে আজ অর্জুনের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। তোমার হাত থেকে ওই পিস্তলটা ফেলো, নইলে কিন্তু আজ আমি মন্ত্রীকে গুলি করে মারব। ইন্সপেক্টর, তোমার হাত থেকে ওই পিস্তলটা ফেলো, নইলে কিন্তু আজ আমি ওকে গুলি করে মারব। ফেলো, ফেল দাও, ফেল দাও, আমাকে গুলি মেরে দেবে। আরে মরে যাবো তো জানতার সেবা কিভাবে করবো ভাই, ফেল দাও।
कलमा बतार, अगर सही वक्त पर यह बहादुर इंस्पेक्टर अजीत ना आस्तो तो आज हम याद आलते थकता ना हमार स्वर्गवास हो जो भगवान घटनास्थले उपस्थित इंस्पेक्टर अजीत एवं माननीय मंत्री महोदय उभय वक्तव्य थेके एकटा जिनिस परिष्कार बोझा जाए जे आसामी अर्जुन एक राजनैतिक षड़यंत्रेर मोहरा हिसेबे काज करे माननीय मंत्री महोदय के अपहरण एवं हत्यार चेष्टा करेछिल। आदालतेर काछे आमार आवेदन एई जे एई रकम एकजन विपज्जनक हत्याकारीके कठिन थेके कठिनतम शास्ति देवा होक। आई अबजेक्ट योर अनर, जतक्षण ना पर्यन्त आमार मक्केल अर्जुनेर बिरुद्धे अभियोगेर सत्यता प्रमाणित हय ततक्षण पर्यन्त ताके हत्याकारी बलार अधिकार सरकारी उकिल महाशय नहीं। अधिकार आछे योर अनर, अधिकार आछे, कारण जे लोक सामान्य कटा टाकार बिनिमये एकजन मानुषके अपहरण करार चेष्टा करते पारे, कारो जीवन नेबार चेष्टा करते पारे, एई रकम एकटा जघन्य अपराधीर एई सभ्य समाजे बेचे थाकार कोनो अधिकार नेई। That's all. That's all, my lord. दारान जज साहेब, दारान। गीता? এইভাবে আদালতে আসার উদ্দেশ্য? এইভাবে আদালতে আসার জন্য আমাদের ক্ষমা করবেন ধর্মাবতার, কিন্তু এছাড়া কোনো উপায় ছিল না। একজন নিরপরাধী শাস্তি পাবে সেই কথা ভেবে আমার ম্যাডাম নিজে আদালতে এসেছেন। ও যে নির্দোষ তার সব প্রমাণ সুমিত্রা দেবীর কাছে আছে ধর্মাবতার। আপনার যা কিছু বলার কাঠগড়ায় এসে বলুন। জজ সাহেব, আমি সুমিত্রা দেবীর সেক্রেটারি, ওনার তরফে আমাকে কথা বলতে দেওয়ার অনুমতি দেওয়া হোক। কেন, উনি কি কথা বলতে পারেন না নাকি? বোবা? না, উনি বোবাও নন কালাও নন, তবে এখন ওনার ভোকাল কর্ডে ইনফেকশন হয়েছে, তাই ডাক্তার ওনাকে কথা বলতে বারণ করেছে। তার মেডিকেল সার্টিফিকেটও আমার কাছে আছে। সুমিত্রা দেবী, আপনিও কি তাই চান? সুমিত্রা দেবীর তরফে আপনাকে বলার অনুমতি দেওয়া হলো। গীতায় হাত দিয়ে বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। জজ সাহেব, এই ব্যক্তি সম্পূর্ণ নির্দোষ, এ যা করেছে সবকিছু সুমিত্রা দেবীর নির্দেশে করেছে। হ্যাঁ হুজুর, আমি স্বীকার করছি আমরা মাধবী দেবীকে অপহরণ করেছি সত্যি, কিন্তু আমরা তার ইজ্জত নেইনি হুজুর। উনি আমাদের আঘাত করে পালিয়ে যেতে সক্ষম হয়েছিলেন হুজুর। আল্লাহর কসম স্যার, উনি নিষ্পাপ, আমরা ওনার ইজ্জত নিতে পারিনি, আমরা যা করেছি স্যার এর কথাই করেছি। ইওর অনার, এখানেই শেষ নয়, এর পেছনে আছে এক মর্মান্তিক ঘটনা। আজ থেকে প্রায় 20 বছর আগে এরা চার বন্ধু মিলে এক নববিবাহিত দম্পতির স্বামী সাগর দত্তকে নির্মমভাবে হত্যা করে এবং তার স্ত্রী উর্মিলা দত্তকে পাশবিকভাবে বলাৎকার করে হত্যা করে, এবং এরা তিনজনে সেদিন সেই ঘটনাস্থল থেকে পুলিশের নজর এড়িয়ে পালাতে সক্ষম হয়। কিন্তু চতুর্থজন বিক্রম সামন্ত সেদিন ঘটনাস্থলেই পুলিশের হাতে ধরা পড়ে, আর এই আদালতেই সেদিন তার ফাঁসি মঞ্জুর হয়। এবং সেই কেসে সরকারি উকিল ছিলেন এই অভিজিৎ রায়। মহামান্য আদালতের কাছে আমি প্রার্থনা করছি যে সাগর দত্ত ও উর্মিলা দত্তের মার্ডার কেস রিওপেন করা হোক এবং এদের বিরুদ্ধে কেস চালানো হোক। দ্যাটস অল ইওর অনার। এই আদালত রামপ্রসাদ যাদব, আব্দুল করিম আর রঞ্জিৎ চৌধুরীকে দোষী সাব্যস্ত করে 7 দিনের জন্য পুলিশ কাস্টডিতে রাখার নির্দেশ দিচ্ছে, আর মাধবী দেবীকে সসম্মানে মুক্তির আদেশ দিচ্ছে। The court is adjourned for the day. অর্জুন, তুমি আমার জন্য যা করলে আমি কখনো ভুলবো না। এবার বলো তোমার পারিশ্রমিক? মায়ের কাছ থেকে ছেলে পারিশ্রমিক নেবে? মা কে তুমি? বাবা নিজের নিজের রক্তের রঙ চিনতে পারলে না মা? আমি তোমার অজু মা। অজু
অজু বাবা, আমি তোকে এত কাছে পেও চিনতে পারিনি বাবা। অজু আমার অজু, আমার অজু। আজ আমি একা একা নই, আজ তোমার তোর ছোট ছেলে এখানে আছে। ছোট ছেলে? ও আছে? আছে আমার। অজি, আমার অজি, তুই কোথায় হারিয়ে গিয়েছিলিস বাবা আমার কাছ থেকে? বাবা কোথায় হারিয়ে গেলি বাবা? এই না না, তুমি আমায় ক্ষমা করে দাও দাদা, আমি না জেনে তোমার গায়ে হাত দিয়েছিলাম। তোর পাগল, আয় বাবাকে ডেকে নিয়ে আসি। এই আমাদের আদরের ছোট বোন। বাবার কাছে ক্ষমা করে দাও। হ্যাঁ মা, বাবাকে তুমি ক্ষমা করে দাও, ঘরে চলো মা। হ্যাঁ মাধবী, ঘরে চলো। হ্যাঁ মা, এবার ঘরে ফিরে চলো। যেদিন তুমি ঘর থেকে চলে এসেছো সেদিন থেকে আমার ঘর শ্রীহীন হয়ে গেছে। হ্যাঁ মা, তুমি সত্যিই আমাদের ঘরের লক্ষ্মী, আমাকে ক্ষমা করে দাও মা। এবার চলো মা, সবাই আমরা একসঙ্গে ঘরে ফিরবো। ও হ্যাঁ, তোমাদের কথা তো ভুলে গেছিলাম, এসো এদিকে। দাদু, এই হচ্ছে গীতা, আর এ হচ্ছে বিজলি, মানে অজিতের। থাক থাক দাদু, আর বলতে হবে না, এরা আমাদের নাতবু। ধুমধাম করে আমি তোমাদের বিয়ে দেব। অজিত,